नमस्कार बंधुरा आमार चैनेले तोमादेर सबाइके स्वागत। आजकेर आमी तोमादेर करे देखाबो चिकेन दो पियाजा। एटा खेते किन्तु असाधारण लागे एवं खूब कम समयेर मध्ये रेडी हो जाए। तो चलो देखे नाओ रेसिपिटा। तो चिकेन दो पियाजार जोन्नो एखाने आमी 600 ग्राम चिकेन धुए परिष्कार करे निएछि। आर लागबे आदा रसुनेर पेस्ट, टमेटोमेर पेस्ट, काँचा लंका चारटे, कुचुनो पिंयाज एखाने दुटो बड़ो साइजे निए निएछि, टक दई निएछि, एकटा छोटो साइजेर टमेटोम किउब करे केटे निएछि, आर एकटा पिंयाज बड़ो साइजे एरकम भाबे केटे निएछि। ड्राई स्पाइसेसेर मध्ये लवण, हलुद गुँड़ो, लंका गुँड़ो, जिरे गुँड़ो, धने गुँड़ो, गरम मसला गुँड़ो, कसूरी मेथि आर फोड़नेर जोन्नो गोटा गरम मसला, दारचिनि, लवंग, इलाइच। तो प्रथमे आमी मांसटा मैरिनेट करे नेब। तार जोन्नो चिकेनेर मध्ये दिए दिलाम लवण आर लंका गुँड़ो, दिए भालो करे मांसेर गाए माखिए नेब एकटु। এরপর এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এদিকে টক দইয়ের মধ্যে আমি ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব কসুরি মেথি। দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে আমি একটা থকথকে পেস্ট বানিয়ে রেখে দেব। তো এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, এবার রান্নাটা চাপিয়ে দেবো। তো গ্যাসের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ কুচুনোগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে এটা 5 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো টমেটোমের পেস্ট। তো দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তো 5 মিনিট কষানোর পরে এর মধ্যে ড্রাই স্পাইসেসগুলো যেটা টক দইয়ের মধ্যে মিশিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। তো দিয়ে ভালো করে এটা কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে একটু 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তো এরপর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট বাদ ফিরে এলাম। তো আবারও 1-2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে বড়ো সাইজের পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটোমের টুকরো আর চারটে চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে ভালো করে এটা কষাতে হবে, আরও 2-3 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। তো গরম জল দিয়ে এটা আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট বাদ ফিরে এলাম। তো আমার রেডি হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা। তো তোমাদের একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আবারও আসছি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।